আজি আমার পশ্চিমান ডামার এম.ই. মাদ্রাসার ক্লাস অষ্টম শ্রেণীত উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীক আমি আজি বিদায় দিল। আর এই বিদায় সভাত আমি তেখেতর ভবিষ্যৎ মঙ্গল কামনা করছো, যাতে সিহতে ব্ল্যাক স্কুলত গই ভাল শিক্ষা দীক্ষা করে আমার দেশের সু নাগরিক হিসাবে গড়ি উঠব পারে, তার কারণে আমি তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমি তেখেতক দোয়া করছো। আইছিল ইয়াত আমার পশ্চিম আন্ডাবাড়ি এম.ই. মাদ্রাসার বিদায় সভা পাতিছিল। তেখে আমি ইয়াত আহি ছাত্র সকলক আমার আমচুর ফালৰ পৰা শিক্ষক সকলৰ ফালৰ পৰা আমি তেখেতক বিদায় দিলো, আর বিদায় দেওয়ার লগতে আমি তেখেতক আশীর্বাদ অন্তরের পৰা আশীর্বাদ দিলো। আর লগতে আমি এটা ভাল খবর পাই সুখী হয়েছো, যেটো যে টেনেল স্টুডেন্ট আমার ব্লেসবেড়া সাব ডিভিশন এরিয়াত এটা পরীক্ষা হয়েছিল বাঙালিপাড়া সুপার ফোর্টি, তাত আমার এইখান বিদ্যালয়ের পৰা পাঁচজন ছাত্র স্থান পাইছে। প্রথম কথা হল সেকেন্ড মানে দ্বিতীয় স্থান পাইছে আমার হেতু পরীক্ষা টেনেল স্টুডেন্ট পরীক্ষার 400 না 600 ছাত্র পরীক্ষা দিছিল, তারপর তাত আমার এইখান বিদ্যালয়ের দ্বিতীয় স্থান পাইছে। কথা হল এইটু যে এইখান বিদ্যালয়ের শিক্ষক সকলে টিউটরেল মানে যি সরকারে দি আছে মাত্র টিউশনির ফিজ 10,000 টাকা, সেই সময়ত সেইখিনি পয়সারে তেখেত আমার এই আন্ডাবাড়ি অঞ্চলের ছাত্র ছাত্রীক নিজর খাই নিজর ঘরের পরা নিজের লড়া ছোবালির ভাবি ইমানখিনি আগবাড়াই লয়ে গেছে, তার কারণে আমি আমসুর ফালর পরা সংগ্রাম সমিতির ফালর পরা এইখান অঞ্চলের মুরব্বীয় ফালর পরা আমি শিক্ষাগুরু সকলক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো আজি এই বিদায় সভাত। এইখানে উদ্দেশ্য কি আছিল? আজি আমার উদ্দেশ্য আছিল আমার পশ্চিম আন্ডামারি এম.ই. মাদ্রাসার যখন ছাত্র ছাত্রীয়ে অষ্টম শ্রেণীর পরীক্ষা দিছিল, এইবেলি আমার এই এম.ই. স্কুলের পর এই উত্তীর্ণ হয়ে হাই স্কুল মানে যাব, সেই কারণে আজি বিদায় আজি সভা আছিল। মোট আপনার কিমানজন ছাত্র ছাত্রী বিদায় লাগবে? মোট আমার 45 স্টুডেন্ট আছে। এই সেগতে বিদায় লওয়া ছাত্র ছাত্রীখিনি কি আহ্বান জানাব, কি আশীর্বাদ করব? কি বিদায় লওয়া ছাত্র ছাত্রী সকলক আশীর্বাদ জানাব, আমার এই পশ্চিম মানবের এম.ই. মাদ্রাসা স্কুলের পর আমার যাওয়া কেদিনমান আগত বিলেসিপাড়া সায়েন্স একাডেমিত এখন ট্যালেন্ট কম্পিটিশন পাতিছিল গোটাই বিলেসিপাড়া সাব ডিভিশন ওয়াইজে, সেইখিনিত আমার স্কুলের পর পাঁচজন লড়া ছোৱালীয়ে তাতে পরীক্ষা দিছিল, পরীক্ষাত পাঁচজনে উত্তীর্ণ হয়েছে, তাতে সেকেন্ড পজিশন পাইছে, 11 পজিশন পাইছে, 15 পজিশন পাইছিল, আর 16 পজিশন আর 30 পজিশন, 30 জন লড়া ছোৱালীকে সিলেক্ট করেছিল আমার পশ্চিম আন্ডামারির পর এই পাঁচজনে সিলেক্ট হয়েছিল। মোর নাম কহিনুর ইসলাম, মই পশ্চিম আন্ডামারি এম.ই. মাদ্রাসার প্রধান শিক্ষক, এল.প. স্কুলের মই প্রধান শিক্ষক হোক। আজি আমার 5 ক্লাসের পর যখন ছাত্র ছাত্রী আছিল এই ছাত্র ছাত্রীখিনিক আজি রেজাল্ট দিয়া হল, লগতে বিদায়ও দিয়া হল। আমার মূল ছাত্র ছাত্রী হল 201 জন, 5 আছিল আমার 34 জন, 34 জন ছাত্র ছাত্রীক আজি আমি বিদায় দিল। আর আমার পশ্চিম আন্ডামারি এম.ই. মাদ্রাসা আমার একেখন ক্যাম্পাসতেই আমার 8 ক্লাসত আছিল 45 জন ছাত্র ছাত্রী, সেইখানে পাস করে উত্তীর্ণ হওয়াত আমি দুখন স্কুলের পর আমার 79 জন ছাত্র ছাত্রীক আমি আজি দুখন বিদ্যালয়ের পর আজি অন্তরস্থলের পর আমি বিদায় দিল আর তেখেতক দোয়া আর আশীর্বাদ করি। এইখানে চক আজি আমার দুটা স্কুলের পর আজি বিদায়ী সভা হল, বিদায় লৈছে পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণী বিদায় হয়েছে, সেই ছাত্র ছাত্রীক আমি এটা বিদায়ী সভা পাতি হিহতক আশীর্বাদ দিছো, যাতে হিহত দেশের সু নাগরিক হব পারে আর যাতে আমার এই এই লড়া ছোৱালীবিলাকে যাতে আমার দেশের ভবিষ্যৎ হই, যাতে আমার অঞ্চলক আরো ডেভেলপ করব পারে। আর এইখান আমার যে পশ্চিম আন্ডামারি এম.ই. মাদ্রাসা স্কুল, এইখান স্কুলের যা আন্তঃগাঁথনিক বস্তু যেন ক্লাসরুম আর শিক্ষক সকলের একটা রুম থাকিব লাগে, যেটা আমার লেডিস সকলের কমন রুম থাকিব লাগে, আর যা আমার খোয়া পানির ব্যবস্থা রাঁধনিঘরের ব্যবস্থা এইবিলাকর যে বহুত অভাব আছে, যাতে আমি সরকারক আবেদন জানাইছো অনুরোধ জানাইছো যাতে এইখান স্কুলত যাতে আন্তঃগাঁথনিক বস্তুবিলাক যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে দিয়ে
তার পিছত যাতে আমার শিক্ষক সকলে যাতে সুভাবে যাতে সুকলমে যাতে শিক্ষাদান করিব পারে আর হিয়তে টিউটার হিসাবে যে আছে আজি টিউটার হিসাবে থাকিও আজি হিয়তে নিজের লড়া ছোৱালী নিচিনাকৈ পড়াশোনা করে আজি যা লড়া ছোৱালী ইয়ারপরা ওলাই গেছে হিয়তে টেনেলট যায় হিয়তে স্থান দখল করেছে গতি আমি সরকারত আবেদন জানাও শিক্ষামন্ত্রীকে আবেদন জানাও আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আবেদন জানাও যাতে এই এই লেভেলের যাক শিক্ষক আছে গোটেই অসমত হিহতক যাতে অতি সোনকালে যাতে স্কুলবিলাকে প্রভেঞ্চলাইজ করে হিহক যাতে দরমার শিক্ষক সকলক যাতে দরমার ব্যবস্থা করে দিয়ে হয় আজি বিলাসীবাহ শিক্ষাখণ্ডর অন্তর্গত পশ্চিম আন্নাবাড়ী এম.ই. মাদ্রাসা আর 2041 নং আন্নাবাড়ী এল.প. স্কুলত দুইখন বিদ্যালয় পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীয় এই বিদ্যালয়খনত শিক্ষা শেষ করলে শেষ করার পিছত তেখেতসকলক শুভেচ্ছা জানাবলে আমি আহিছো আর আহি পেলায় আমি সুখী হয়েছো আর দুঃখী হয়েছো সুখী এই কারণেই হয়েছো যে ছাত্র এই ছাত্রছাত্রী সকলে এনেদরে শিক্ষা শিক্ষাদান করেছে শিক্ষকসকলে যে আমার পশ্চিম আন্নাবাড়ি এল.প. স্কুল মাইমি মাদ্রাসার 45 জন ছাত্রর ভিতর 45 জনই সফলমে পাশ করার পিছতো আকো সাব ডিভিশনাল হিসাবে এখন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিলাসীবাড়াত তাতে আমার এই মাদ্রাসার পরা 5 জন ছাত্রছাত্রীয়ে তাত পরীক্ষা দিছিলে 5 জনই সুকলমে উত্তীর্ণ হয়েছে সেই 30 জনের ভিতর।